Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। তার মানে এই সেই রাজকুমারী, এই হারটা ওনারই, একই রকম গাঁথুনি, একই রকম গয়না। ভাগ্যের সাহায্যে, যাকে দেখা যায় না কিন্তু সবসময় সঙ্গে থাকে, এই নিন। দেখুন, এটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কারণ এটা আপনার হৃদয়ের কাছে থাকে। আপনার নাম জানতে পারি কি? কেন বলবো? কারণ যদি আবার আপনার কোনো জিনিস পাই, আপনাকে ডাকতে পারবো। বেশ তো, বন্ধুর কাছ থেকেই জেনে নেবেন। আমি বলতে চাইছি ভাগ্যর কাছ থেকে। আরে দিদি, এই হারটা তুমি কোথা থেকে পেলে? মনে হয় কোথাও পড়ে গেছিল, এক রাজকুমার ফেরত দিলেন। কে? জানি না, আমি ওনার মুখ দেখতে পাইনি। না, কিন্তু তোমার হার তো আমার কাছে আছে। তুমি তীর ছোড়ার সময় এটা পড়ে গিয়েছিল। তাহলে এই হারটা? এটা আমার দিদি। আর যে রাজকুমার তোমাকে এই হার দিয়েছেন, সুকন্যা দিদি তাকেই পছন্দ করেছে। আমরা পিতামাতাকে এটাই বলবো ভাবছিলাম। মাথা খারাপ হয়নি তো তোদের? আরে বাবা, মজা করে ওনারা বলেন যে নিজেরাই নিজেদের স্বামী খুঁজে নাও, কিন্তু সিদ্ধান্ত তো ওনারাই নেবেন। কি জানি ঠিক করেছি না ভুল, কিন্তু আমি তো ওনাকেই বেছে নিয়েছি। ঠিক আছে, তোর যদি ওনাকে এতটাই পছন্দ হয় তাহলে আমি পিতার সঙ্গে কথা বলবো। সত্যি দিদি? কিন্তু কি বলবে ওনাকে? এটাই যে আমার জন্য যেমন স্বামী খুঁজছেন, খুঁজুন। কিন্তু সুকন্যা তো পছন্দ করেই নিয়েছে নিজের স্বামী। কি বলিস দিদি? আচ্ছা, নামটাও নিশ্চয় জানা হয়ে গেছে, রাজা সূর্যভান সিং। ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে নীল পোশাক পরা রাজকুমারীর নাম কি? উনি রাজকুমারী যোধা, রাজা ভারমালের বড় মেয়ে উনি। যোধা? চলো। যখন দিদি দায়িত্ব নিয়েই নিয়েছে, ধরে নাও সবকিছু পাকা। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।